সিপিএম এর নেতা সমীর ভট্টাচার্য অভিযোগ করেছেন যে যারা বোমা বানছিল, যে বাড়িতে বোমা বানছিল তারা সবাই তৃণমূলের স্থানীয় নেতা এবং মনিউল ইসলামের তারা অনুগামী এবং মান্নান হোসেনের অনুগামী। কি বলবো, যা বলেছে ভুল বলেছে সমীর ভট্টাচার্য, ঘরে বসে রাজনীতি করে তো এই যে ভদ্রলোকের ঘরে বোম বানছিলেন তিনি বরাবর ফ্রড ব্লকের লোক ছিলেন বা এখনো ফ্রড ব্লকের লোক, আমাদের লোক নয়। এর মধ্যে কি কোনো উদ্দেশ্য রয়েছে? 100 মুর্শিদাবাদ থেকে লোক এনে বোম বানছিল ফ্রড ব্লক, হ্যাঁ 100 বার উনি এখনো ফ্রড ব্লক। সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গাঙ্গুলিও বলেছেন যে দিলীপ গাঙ্গুলি পার্টি বসে বসে কথা বলেন।